গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, অগ্নিবীর বায়ুসেনাতে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আমরা সকাল সকাল উপস্থিত হয়ে গিয়েছি ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে। অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, নোটিফিকেশান প্রকাশিত হয়ে গিয়েছে অগ্নিবীরের তরফ থেকে। 2022-এর লেটেস্ট আপডেট তোমাদের জন্য রয়েছে। যারা ভিডিওটা প্রথমবার দেখছো, অবশ্যই লাইক শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ডিফেন্সের চাকরির আপডেট বাংলাতে সবার আগে পেতে হলে। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর। এখানে অগ্নিবীর যে প্রকল্প, তোমরা হয়তো সবাই শুনেছো, অগ্নিবীর প্রকল্পের মাধ্যমেই এই নিয়োগটি করা হচ্ছে। এখানে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 24 জুন থেকে, তোমাদের জন্য 5 জুলাই পর্যন্ত আর এখানে রেজিস্ট্রেশন চলবে। অনলাইন এক্সামিনেশন ডেট 24 জুলাই 2022। এখানে পুরোটাই দেয়া রয়েছে, অগ্নিবীর তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। আবেদন করতে গেলে কি রকম কোয়ালিফিকেশন লাগছে আমরা অবশ্য স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখব। তার আগে অবশ্য ডিটেলস গুলো জানার আগে ভিডিওটাই যারা যারা লাইক শেয়ার করুনি, লাইক শেয়ার করতে থাকো। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দুটো দেয়া রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং কেরিয়ার্স ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এই দুটো ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করবে যারা, তাদেরকে বলে রাখি অবশ্য তোমরা স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। অগ্নিবীর ইনটেক, এখানে তোমাদের এক্সামিনেশনের যে ভ্যালিড এখানে করা হচ্ছে, অগ্নিবীর ইনটেক 01/2022, এই বিজ্ঞপ্তি নম্বর রয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এই পোস্টে আবেদন করতে গেলে। যাদের 10+2 যোগ্যতা রয়েছে তারাও এই পোস্টে আবেদন করতে পারবে, অথবা যাদের 3 বছরের এখানে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা চলছে তারাও এই পোস্টে আবেদন করতে পারবে। এবং অবশ্যই তার সঙ্গে ইংলিশ এখানে সাবজেক্ট হিসাবে অবশ্য থাকতে হবে। এবং আবেদন করতে গেলে মাধ্যমিকের সঙ্গে যারা 10+2 প্যাটার্নে আবেদন করছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। চলে আসি এখানে, যারা আবেদন করছো অবশ্যই তোমাদের ফটোকপি এবং তোমাদের ডকুমেন্ট সিগনেচার এইগুলো লাগছে যারা যারা আবেদন করছো। এবং 2 বছরের যাদের ভোকেশনাল কোর্স রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ইংলিশ, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স যদি থাকে এই পোস্টে আবেদন করতে পারবে। এবং আবেদন করতে গেলে তোমার বয়স হতে হবে 18 বছর মিনিমাম, এবং এখানে ম্যাক্সিমাম বয়সের কথা উল্লেখ করা নেই। যারা আবেদন করবে 10+2 ডিপ্লোমা হিসাবে এখানে আবেদন করো, কোনো অসুবিধা নেই। এক্সামিনেশন ফিজ হিসাবে 250 টাকা অনলাইনে আবেদন করতে হবে। যারা আবেদন করবে তখনই তোমাদের আবেদন ফিজ হিসাবে কেটে নেওয়া হবে। চলে আসি নেক্সট, যে ডিটেলসগুলো তোমাদের ক্ষেত্রে এখানে উল্লেখ করা রয়েছে, ক্যান্ডিডেটদের এখানে সিলেকশন কিভাবে করা হবে। সিলেকশন অবশ্যই তোমাদের রিটেন এবং মেডিকেল এই ধরনের যে পরীক্ষাগুলো থাকে সেইগুলোর মাধ্যমে নিয়োগ করা হবে। যাদের বডিতে ট্যাটু আছে তাদের ক্ষেত্রে আলাদা এখানে ইনফরমেশন রয়েছে, সেইগুলো একটু দেখে নেবে। বডি ট্যাটু যাদের থাকবে তাদের ক্ষেত্রে এখানে ইনফরমেশন উল্লেখ করা রয়েছে। এখানে অবশ্যই মেডিকেলের উপরে ইনফরমেশন দেয়া রয়েছে, মেডিকেল এক্সামিনেশন কিভাবে নেওয়া হবে সেইগুলো একটু ডিটেলসে দেখবে, আমরা নেক্সট ভিডিও আলোচনা করে দেবো ডিটেলসে। প্রতি বছরে 30,000 টাকা এখানে, প্রতি বছরে ফার্স্ট ইয়ার তোমাদের যে স্যালারিটা হবে প্রথম বছর 30,000 টাকা করে স্যালারি হবে, সেকেন্ড ইয়ার তোমাদের সেকেন্ড বছর 33,000 টাকা করে স্যালারি হবে, থার্ড ইয়ার 36,500, ফোর্থ ইয়ার 40,000 টাকা করে স্যালারি হবে প্রতি মাসে। এই হচ্ছে স্যালারি স্ট্রাকচার দেয়া রয়েছে, তোমরা স্যালারি স্ট্রাকচারটা অবশ্যই দেখে নেবে। আমরা ভিডিও নিচে ডেসক্রিপশনে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, তার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা এই পোস্টগুলিতে আবেদন করছো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এখানে তোমাদের সিলেবাস দেয়া রয়েছে। 60 মিনিটের পরীক্ষা হবে, ইংলিশ, ফিজিক্স, ম্যাথামেটিক্স, 10+2 CBSE সিলেবাস ওয়াইজ পরীক্ষা হবে।
এবং এখানে তোমাদের এখানে কোয়ালিফাই করতে হবে, তাহলেই তোমরা এই চাকরিতে কিন্তু বসতে পারবে। এখানে নেগেটিভ মার্কিং 0.25 এখানে দেয়া রয়েছে, প্রতিটা ভুল অ্যান্সার দিলে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, সেইগুলো তোমরা অবশ্যই এখানে কেয়ারফুলি ভাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। কারণ কোনো কারণে তোমরা যদি ভুল পরীক্ষায় ভুল অ্যান্সার দিয়ে থাকো, তাহলে তো নেগেটিভ হবেই। আর এখানে সেই রকম কোনো ইনফরমেশান নেই, জেনারেল ইনস্ট্রাকশন তোমরা একটু দেখে নেবে, এক্সট্রা এখানে কোনো সেই রকম ইনফরমেশান তোমাদের জন্য দেয়া নেই। যারা যারা ভিডিওটা দেখছো, অবশ্য ডেসক্রিপশানের লিঙ্কটা ফলো করো, কারণ ডেসক্রিপশানে পিডিএফ দেওয়া থাকছে, পিডিএফটা ডাউনলোড করো, সম্পূর্ণ ডিটেলসগুলো যাচাই করে নিও, তারপরেই তোমরা আবেদন করো। আবেদন শুরু হয়ে গিয়েছে, অনলাইনে তোমরা আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই, অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে 24 জুন থেকে। আবেদন কাল থেকে শুরু হচ্ছে, আজকে হচ্ছে 23 জুন, কাল থেকেই তোমরা আবেদন করতে পারবে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছো ক্যান্ডিডেটরা, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান ইন্ডিয়ান এয়ারফোর্সের ডাউনলোড করে নাও। আর এখানে কিন্তু শূন্যপদ কত কিছু বলা নেই, শূন্যপদ কিন্তু অনেকই হবে শূন্যপদ, তো মোটামুটি আবেদন করে ফেলো ইন্টারেস্টেড যারা রয়েছো। আর যারা ডিফেন্সে চাকরির আপডেট আরও পেতে চাইছো, আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তার জন্য ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে জানিয়ে দিও। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।